আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم। ইকরা বাংলার প্রিয় দর্শক ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের শুরুতেই আমরা মহামানব রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মনের গভীর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আশা করছি প্রোগ্রামের পক্ষ থেকে আপনারা অসুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন, যথারীতি আপনারা ইমানরত চর্চা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন সুস্থ রাখেন, ইমানের সাথে রাখেন, আমলের সাথে রাখেন, সেই দোয়া এবং কামনা করছি প্রোগ্রামের পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা মেহমান হিসাবে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে, আপনাদের অত্যন্ত পরিচিত আপনজন, ইউকে তথা ইউরোপের অত্যন্ত সুনামধন্য আলেমে দিন, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব জামিয়াতুল খায়র আল ইসলামের সম্মানিত পরিচালক প্রিন্সিপাল মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব দাওয়াত বারাকাতুহুম। আমরা এই পর্যায়ে চলে যাব মুফতি সাহেবের কাছে, জেনের বোনার কুশলাদি। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার। দর্শক, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা উপলব্ধি করেছি কিছুক্ষণ আগে, মুফতি সাহেব এই মাত্র বার্মিংহাম থেকে এসেছেন এবং উনি গড়ে আসার সাথে সাথেই আমার সাথে উনি চলে এসেছেন প্রোগ্রামে। তো আমি এই জিনিসটা চিন্তা করলাম যে এত কষ্ট করে তিনি এত জার্নি করে, লং জার্নি করে এইমাত্র এসেছেন, করে ভালোভাবে ঘুরে বসতে পারেননি, আমরা প্রোগ্রামে নিয়ে এসেছি ওনাকে আপনাদের কাছে, এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়িবা দান করেন, আল্লাহ তালা যেন ওনার ইমান আমলের মধ্যে বারাকা দান করেন। এত কষ্ট করে, ত্যাগ স্বীকার করে উনি প্রোগ্রামে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। দর্শক, আপনাদের সাথে যে মুফতি সাহেবের এত গভীর এবং চমৎকার সম্পর্ক, সেটাকে সম্মান জানিয়ে মুফতি সাহেব কষ্ট করে চলে এসেছেন প্রোগ্রামে। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন শুনব, আপনারা আপনাদের ঘনিষ্ঠ প্রশ্নগুলো নিয়ে আসবেন। আমরা এখানে বসেছি, আপনাদের অতীব প্রয়োজনীয় প্রশ্নগুলো আমাদের সাথে আপনারা শেয়ার করবেন, যথারীতি উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আমাদের মুফতি সাহেব উপস্থিত আছেন। তার আগে আমি চলে যাব মুফতি সাহেবের কাছে, উনি ওনার সফর সম্পর্কে যদি আমাদেরকে কিছু ওনার অভিজ্ঞতা শেয়ার করেন। জাজাকুমুল্লাহ তাআলা খাইরান মাওলানা আশরাফুল মাওলা সাহেব, আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। আপনিও তো মোটামুটি বেশ কিছু দূরের থেকে এসেছেন, তো আমাকে কোচে আসলে বার্মিংহাম থেকে মাত্র এসে পৌঁছতে হয়েছে ভিক্টোরিয়াতে, আর লন্ডনে ঢোকার পর অনেক লম্বা সময় চলে গেছে স্বয়ং কোচেই, আর সেখান থেকে আবার ঘরে আসতে আরও লম্বা একটা সময়। তো আপনি বলেছেন যে ভালো করে ঘরে বসতেও পারেননি, চলে এসেছেন। তো আমি আসলে এই দাঁড়ানো অবস্থাতেই চলে এসেছি, কোনোভাবেই আমি বসিনি, ভালোভাবে তো না মন্দভাবে বসতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া, আপনিও কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা যেন আপনাকে জাযায়ে খায়র দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شمانيت درشق سرطة السلام عليكم ورحمة الله وبركاته جتاريتي مومينر جيبان پروگرام میں آمی و اپنا در کے انترر گپونو تم پراکشتو دے کے دنو بعد گئے پن کر چھی شبت چا جنات چھی اللہ تعالی جنو شکولر انشو گرہن کے قبول منصور کریں আল্লাহ তাআলা যেন কিছু উপকারী কথা উপস্থাপনের এবং এসব কথার ফলপ্রসূ অর্জনের তৌফিক দ্বারা আমাদের সবাইকে ধন্য করেন, আল্লাহুম্মা আমিন। আপনি প্রশ্ন করেছেন যে সেই সফরের কিছু কারগুজারি আমি শোনাবো। তোমাদের পরশু যাওয়া হয়েছিল, তো যাওয়ার পর আলহামদুলিল্লাহ বিকালে গিয়ে পৌঁছেছি, গতকালকে সেখানে প্রোগ্রাম ছিল। সর্বপ্রথম গিয়ে আমরা ওই একটা নতুন প্রতিষ্ঠিত বিলাল একাডেমিতে আমাদের যাওয়া হয়েছিল, নতুন একটা মসজিদ হয়েছে, মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেব এবং অন্যান্য যারা মুরব্বিয়ান উলামায়ে কেরাম সেখানে আছেন তারা সবাই মিলে মাশাআল্লাহ বিলাল একাডেমি নামে নতুন একটি মসজিদ এবং দিনী প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছেন। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি বেশ সুন্দর কিছু প্রোগ্রাম করেছে, অনেকবার তিনি যাওয়ার জন্য অনুরোধ করেছেন, দাওয়াত দিয়েছেন। পরশু গিয়ে প্রথম রাত্রে দেখার সুযোগ হলো, আর
আজকেও আমার যাওয়ার সুযোগ হলো, আর গতকালকে মাশাআল্লাহ সেখানে মেরাজ হলে বিশাল একটা প্রোগ্রাম ছিল আমাদের দেশ থেকে, যে বিশ্বের প্রথম হেফজ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফিজ নাজমুস সাকিব, যাকে সবাই আমরা চিনি জানি, এবং মাশাআল্লাহ সমাজের মধ্যে কোরআন শরীফের প্রতি, কোরআনী শিক্ষার প্রতি, হেফজ কোরআনের প্রতি, কোরআনী তালিমের প্রতি একটা আগ্রহ এবং উৎসাহ আমরা তার মাধ্যমে সৃষ্টি হচ্ছে বলে মনে করি। আল্লাহ তাআলা তাকে যেন পরিপূর্ণ একজন আলিমে দীন বানান এবং তার যোগ্যতা যেন স্তব্ধ না হয়ে যায়, আর তার প্রতিভা যেন এখানেই নিঃশেষ না হয়ে যায়। যেভাবে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে সে চমক লাগিয়েছে, ঠিক একইভাবে সে যেন কোরআনের আলিম হয়েও সারা দুনিয়াতে দীনের ধারক এবং বাহক হওয়ার প্রমাণ এবং যোগ্যতার স্বাক্ষর যেন সে সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সেখানে বিরাট একটা প্রোগ্রাম ছিল। হযরত মাওলানা জুবের আহমদ আনসারী সাহেবও ছিলেন, মাওলানা জুনায়দ আল হাবিব সাহেবও ছিলেন, আরও অনেক উলামায়ে কেরাম ছিলেন, স্থানীয় অনেক উলামায়ে কেরাম, ওমর ওয়ালিদ সাহেব, হযরত শেখুল হাদিস মাওলানা আব্দুল মুসাবির সাহেব, উনিও ছিলেন। আমার সেখানে যাওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। তো সেখানে আরেকটা সুন্দর কোরআনের উপর প্রোগ্রাম হয়ে গেল। এর দুই দিন আগে মাশাআল্লাহ আমরা লন্ডনে একটা প্রোগ্রাম করেছিলাম, আজমতে কোরআন মহাসম্মেলন, এটাও বিরাট সাফল্যের স্বাক্ষর বহন করেছে এবং ওয়াটারলুলি হল মাশাআল্লাহ পরিপূর্ণ হয়ে গিয়েছিল, লোকজনে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল, অনেকগুলি বিয়ে শাদির মাহফিল। কিন্তু এরপরেও মাশাআল্লাহ কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের হাফিজগণের এবং যারা পবিত্র কোরআনের হিফজে প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে সারা বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করেছে, বাংলাদেশকে সম্মানের একটা আসনে নিয়ে গিয়েছে, তাদের প্রতি মানুষ যে ভালোবাসার প্রকাশ করেছেন, কোরআনের প্রতি যে একটা অনুরাগ মানুষের প্রকাশ পেয়েছে, সেটা আসলেও কিন্তু আমাদের জন্য আরও উৎসাহব্যঞ্জক। আর পবিত্র কোরআনের এই আয়াতেরই প্রায় 1500 বছর পরেও সত্যতার একটা বিরাট বড় প্রমাণ বলা যায়, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলাই এই কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়ভার আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম, আমি আল্লাহ তাআলা এর হেফাজত আমি আল্লাহই করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে করবেন এই হেফাজত সংরক্ষণ? এটা তো আর্মি দিয়ে করা হয়, একটা দেশের সংরক্ষণ যেমন আর্মি দিয়ে করা হয়, সৈন্য দিয়ে করা হয়, তো এখানেও তো সৈন্য দিয়ে করাই স্বাভাবিক। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন যে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সৈন্য রয়েছে। সুবহানাল্লাহ, অসংখ্য অগণিত সৈন্য রয়েছে জমিন এবং আসমানে। আবার আল্লাহ তাআলা এও বলেছেন যে ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের আমানতকে জমিন আসমানকে সুপর্দ করার কথা বলেছেন, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, পাহাড়কে বলেছেন, জমিনকে বলেছেন, আসমানকে বলেছেন, কেউ এই কোরআনের বোঝা আর এই কোরআনের ওজন বরদাস্ত করার মতো সাহস পায়নি। সুবহানাল্লাহ। এই কোরআন এত গুরুত্বপূর্ণ, এত বেশি ওজন, এটা আল্লাহর কালাম, আল্লাহ তাআলার ভেতর থেকে বের হয়েছে, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলার ভেতর থেকে এই কালাম বের হয়েছে, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই কালামের ওজন কেউ বরদাস্ত করতে পারেনি, মানুষ সেটাকে গ্রহণ করেছে। এ ব্যাপারে অনেক কথাই বলার আছে, কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যদি আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কম্পমান হয়ে পড়ত এবং টুকরো টুকরো হয়ে যেত, সম্পূর্ণরূপে টুকরো টুকরো হয়ে যেত, ধ্বংসলীলায় পরিণত হয়ে যেত, কোরআনকে বরদাস্ত করতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকেই আমানতের যোগ্য বানিয়েছেন, মেহরবানি করে আল্লাহ তাআলা মানুষের অন্তরে কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন। অন্তরটা ছিঁড়ে খুললে আপনি দেখতে পাবেন না কোথাও একটা অক্ষর, কোনো কালি, কোনো কিছুই পাবেন না,
কিন্তু আল্লাহ তাআলা কোনো মেমরি কার্ড ছাড়াই পবিত্র কোরআন শরীফকে তার অলৌকিকভাবে তার কুদরত দ্বারা অন্তর্জগতে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। এটা খুলে কেউ শেষ করতে পারবে না, নিঃশেষ কেউ করতে পারবে না। এইভাবে কোরআনের সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে করেছেন। আর আল্লাহ তাআলা যে এর দায়িত্ব নিয়েছেন, আমরা আজকে মিলিয়ন মিলিয়ন হাফিজ সারা বিশ্বের মধ্যে দেখতে পাচ্ছি। আর এক একটা দেশে এক একটা বোর্ডের আন্ডারে দেখা যায় 65,000 হাফিজ, 75,000 হাফিজ একসঙ্গে হচ্ছেন প্রতি বছর। এরা হাফিজে কোরআন হয়ে যাচ্ছেন, বের হচ্ছেন। এই যে একটা বিশ্বব্যাপী আমরা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এলাকায় গলিতে গলিতে আল্লাহ তাআলার এই আয়াতের সত্যতা আজকে আমরা দেখতে পাচ্ছি। কোনো প্ল্যানিং নেই, পরিকল্পনা নেই, কোনো বিশ্বের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে কোনো কোটা নির্ধারণ করেননি যে বাংলাদেশে এত এলাকায় এতটা প্রতিষ্ঠানে এতজন হাফিজ হবে, আর পাকিস্তানে এতজন হবে, ইন্ডিয়া এতজন হবে, সৌদি আরবে এতজন হবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে বিশ্বের প্রত্যেকটা এলাকায় যান, কে যেন ভেতর থেকে একটা ধাক্কা দিয়ে যেন সবাইকে সেখানে পৌঁছে দিচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানে। আর লক্ষ লক্ষ হাফিজে কোরআন, মানে ছাত্ররা, কোরআন শিক্ষার্থীরা, কোরআন প্রেমীরা, হাফিজে কোরআন হচ্ছে মা বাবাদের অন্তরে এই আবেগ সৃষ্টি হচ্ছে। আমাদের যারা জনগণ, দর্শক শ্রোতা, পাবলিক, সাধারণ মুসলমান, তাদের অন্তরে আবেগ সৃষ্টি হচ্ছে একজন হাফিজের আমি স্পন্সর করব, তার খরচ আমি বহন করব। এইভাবে দেখা যায় আল্লাহ তাআলা কোরআন হেফাজতের যে ওয়াদা করেছিলেন, এটা রক্ষা আল্লাহ তাআলা মানুষ দিয়ে করাচ্ছেন। আর জমিন আসমানে আল্লাহ তাআলার যে অসংখ্য সৈন্য, আল্লাহ তাআলার শুক্রিয়া তখনই হবে, বিশেষভাবে আমরা তখন আদায় করতে পারবো। আর আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার হবে যদি আমরা আল্লাহর সৈন্যে পরিণত হয়ে যাই, কোরআনের খাদিমে আমরা যদি পরিণত হয়ে যাই, আর এই কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্কটা আরও বেশি স্থাপিত হয়। বার্মিংহামের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। মৌলানা কারি আব্দুল হাফিজ সাহেব, শাহজালাল মসজিদের খতিব মৌলানা আবদুল্লা উয়াল সাহেব, মৌলানা সালাহউদ্দিন সাহেব, আরও অনেক আমাদের ভাই আব্দুল মালিক পারভেজ সাহেব, আরও অনেকেই আছেন, আমি সকলের নাম নিতে পারছি না, তারা যে ভালোবাসা, মহাব্বত এবং স্নেহ দিয়ে গতকালকে থেকে আসা পর্যন্ত এবং গাড়িতে ওঠানো পর্যন্ত তারা সঙ্গ দিয়েছেন এই কোরআনের নিষ্পত্তি, কোরআনের সেমিনারে অংশগ্রহণ করার খাতিরে। আমি বাসা নেই যে আমি তাদের সবাইকে কোন বাসায় শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুন, এবং যারা রান্না বান্না করে আমাদেরকে প্রত্যেকটা ওয়াক্তে বড় ভালো ভালো দাওয়াত খাইয়েছেন, আমাদের সেখানে মানিক ভাই আছেন, হালিম আব্দুল হালিম ভাই আছেন, তারাও মাশাআল্লাহ খুব খেদমত করেছেন। তো আমি সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে হয়। জাযাকুমুল্লাহ খায়রান। দর্শক, আমরা মুফতি সাহেবের কাছ থেকে অত্যন্ত সংক্ষেপে শুনলাম ওনার কারগুজারি বার্মিংহামের। ইনশাআল্লাহ আমরা আশা করব প্রোগ্রামের কোনো এক পর্যায়ে উনি আরও কিছু বলবেন আমাদেরকে এই প্রোগ্রাম সম্পর্কে। আমরা এই পর্যায়ে চলে যাব দর্শকদের দিকে, দেখছি কে আছেন আজকে প্রথম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঠিক নাই বা খুব বুঝাই আর দোয়াই শুনে আমরা ফরি, অজু ছাড়া ফোটতে পারবো না, অজু কইরা ফোটতে মারব। ঠিক আছে, সংক্ষিপ্ত হইলে হইবা, নাইলে আমরা বেশি স্বপ্নটা বেশি উৎসাহিত করি না, কারণ আমরা জাগ্রত। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। দেখছি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি, কোন ভাই অথবা বোন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন হরুকা। জি বাবা, আমার চিন্তা প্রশ্ন রে। জি হরুকা, আমার চিন্তা প্রশ্ন আপনার আগে সে করব। এক নম্বর প্রশ্ন হইলো, নাই নিয়ে জানে আমি খুব বাংলাদেশ লন্ডন আইবার আগে খুব সমস্যার মাঝে আসলাম, খুব বিপদ আসলাম। আমার জামাই আসলাম আল নিকেল, বুঝছেন নি? আচ্ছা, ও মানছিল আমাকে জানে যদি আল্লাহ চান্দে নিকেল হয়ে দিয়া দিয়ে আমি ছোট মতো একটা মসজিদ দিয়া দিব। আচ্ছা, নাই নি আল্লাহ আল্লাহ বসছে
এরপরে রিটার হওয়ার বাদে নাইনি আপনার ভিসা দেয় না, এমবেসিস গেলাম ভিসা দেয় না, দেয় না দুই আড়াই বছর লাখান না কি তা গেল গিয়ে কতদিন গেছে মনে নাই রে বাবা নাইনি। খুব বেহনা মধ্যে আছে আমাকে কোথায় বাংলাদেশ বুঝছেন জানি কেস মামলা হতা হতা বাচ্চা মিন করে লইয়া তেলেগু যাও যি খরচন তুলা তুলা এটা জেলাই সেন্টার আর আমি আর পুরা করতাম পারছি না। জি জি বুঝতাম পারছি আমরা পুরা করতাম পারছি না অনেক আমি কিতা করতাম রে বাবা অনেক এসাম আমি দাঁড়ুলুম মামা দাঁড়ি চাই বলতেছে। জি ঠিক আছে আপনার প্রশ্ন মুফতি সাহেব বুঝছেন আপনি অপেক্ষা হলকা ইনশাআল্লাহ উত্তর দিবা। আপনার বাদর প্রশ্নটা কোনটা? আচ্ছা তো বাদর প্রশ্ন তো হইলো আপনার নাইনি জি অনেক জনাই কিতাবে দিব কুরবানি আমার মানছিলা আর কইছাম যে আমি আরে জালদা লড়লো নাই তার বাপের দিন একটা গরু কুরবানি নাইনি আর আমার বাচ্চা রুজি হলে আল্লাহ করাইলে একটা কুরবানি দিব। অনেক টাইম নাই টাইম মারা গেছে নেবো দুই বছর হয়েছে না দুই মাস আড়াই মাস বাকি আছে দুই বছর হইবার ওনে আমি কিতা করতাম রে ভূত ওনে আমি একটা দিলে হইব না দুইটা দেওয়া লাগবো একটা গরু দি চিনি কররা নাইনি আরকজন দেখা আধা খান মাংস নিয়ে জব কছেন একটা গরু আধা খান মাংস নিয়ে রান্ধবো আর আধা খান মাংস আমি রান্ধাম তো হেন কইছে নাকি জানি ও তো তাড়াতাড়ি এখানে করতাম বলে গো সামনে বিপদ আছে তাড়াতাড়ি করো তো মানে আমি চিতা করতাম রে বাবা আমারে অতি আপনি স্বপ্নে দেখছেন শিন্নি করা গরু দিয়া জি না ও গরু জবর করে দেখো আধা খান মাংস রান্ধো আর ওখানে বাকি। আচ্ছা কোরবানির কিতাব প্রত্যেক বছর মান্নত মানতা কইছিলেন বাকি যে কইছে নাকি আমার আওয়াজ মনে হয় শুনরা না কোরবানির জনায় ও সামনে বিপদ আছে কোরবানির মান্নত কিতা প্রত্যেক বছর একটা গরু কোরবানি করার কথা কইছেন নি জি সামনে বিপদ আছে তাড়াতাড়ি করো বেটি এটা তো শেষ প্রশ্ন সম্পর্কে ঠিক আছে ইনশাআল্লাহ যতটুকু বোঝা গেছে তারপরে ইনশাআল্লাহ আনসার করা যাইব মাতকুলা পড়া ক্লিয়ার আইছে না আসলে টিভির আওয়াজ কিছু থাকে না নেই তো আমরা কথা গিয়ে ফরে ফৌছে অনেক দেরিতে তো ঠিক আছে আমরা দেখছি পরবর্তী কল। হ্যালো আসসালামু আলাইকুম কল আসসালামু আলাইকুম জি কল আসসালামু আলাইকুম কলার আচ্ছা মুফতি সাহেব আমার মনে হয় আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে আমরা উত্তরের দিকে চলে যাই। মনের প্রথম প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করা। মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন ওয়াসিলা সম্পর্কে। আমরা এই মুমিনের জীবন প্রোগ্রামে কোনো কোনো সময় একটু বিস্তারিত আলোচনা অতীতে করা হয়েছে। তো ওয়াসিলা শব্দের বিভিন্ন অর্থ নেওয়া হয়েছে আর বিভিন্ন অর্থ নিয়ে বিভিন্নভাবে হুকুম এবং বিধান বর্ণনা করা হয়েছে। এই অর্থেও নেওয়া হয়েছে যে কারো কাছে গিয়ে সরাসরি কাউকে মুখতার মনে করে, কাউকে কোনো কিছু দেওয়ার মালিক মনে করে তার ওসিলা নেওয়া, এই বিশ্বাস অন্তরে যদি থাকে যে কোনো আল্লাহর বলি নিজে কিছু দিতে পারবেন বা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু দেওয়ার সরাসরি নিজে ক্ষমতা রাখেন, এই বিশ্বাস স্থাপন করে যদি কেউ নবীর ওসিলা নেয় অর্থাৎ নবীজি নিজে দেবেন তাহলে এগুলো শিরক হবে বা কোনো আল্লাহর ওলি নিজে কিছু একটা দেওয়ার মতো তার পাওয়ার এবং আছে, অথবা আল্লাহ তাআলা তাদেরকে কোটা নির্ধারণ করে দিয়েছেন যে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার এমপি তাদেরকে কিছু কোটা দেওয়া হয়, তো এই ধরনের এখতিয়ারও যদি কেউ বিশ্বাস করে তবুও সেটা ঠিক হবে না কারণ এটা কোটা নির্ধারণের কোনো বিষয় নয়, কোনো দলিল দ্বারা এগুলো প্রমাণিত নয়। হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উপর
খুশি হয়ে যান আমাদের আমলের রিপোর্টের কারণে, এবং তিনি যদি আমাদের হকে দোয়া করেন আর তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে যদি এর উপর কিছু দিয়ে দেন, তাহলে এটার সম্ভাবনা সম্পূর্ণরূপে বিদ্যমান রয়েছে। এই সম্ভাবনা তো আছে যে আমার সাপ্তাহিক আমলের রিপোর্ট যেমন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, একইভাবে হুজুর আকরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও উম্মতের আমলের রিপোর্ট পেশ করা হয়। এক এক উম্মতের সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর এবং নিবিড় একটা সম্পর্ক কিন্তু বিদ্যমান রয়েছে। আমার রিপোর্টও কিন্তু আল্লাহ নবীর কাছে পেশ করা হচ্ছে। এমত অবস্থায় নবীজির কাছেও রিপোর্ট পেশ করা হয় উম্মতের। দরুদ শরীফ যখন আমি পড়ি তো আমার দরুদ শরীফের হাদিয়াটুকু অনেক সাইয়াহীন ফেরেশতা আছেন যারা ভিজিটার ফেরেশতা, সারা বিশ্বব্যাপী তারা চলতে ফিরতে থাকেন আর ভ্রমণ করতে থাকেন দুনিয়ার যেখানে, যে যে পরিমাণ দরুদ শরীফ পড়বে সালাত এবং সালাম টু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়বে, সেগুলো তারা পৌঁছে দিয়ে থাকেন, নাম ধরে পরিচয় দিয়ে নবীজির খেদমতে তারা পৌঁছে দিয়ে থাকেন। তো এইভাবে বিভিন্ন আমলের রিপোর্ট এবং উম্মতের কিছু অবস্থা নবীজির কাছে পেশ করা হয় আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর খুশি হয়ে থাকেন অথবা অসন্তুষ্টি হওয়াটা তার স্বাভাবিক। এমন সময় যদি আল্লাহর নবী কোনো কারো রিপোর্টের উপর খুশি হয়, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা আনন্দিত হয়, যদি আল্লাহর প্রতি মনোনিবেশ করে এবং তার অন্তর যদি কোনো দোয়া দিয়ে দেয় এই উম্মতের পক্ষে, তাহলে এমন দোয়া যে কবুল হবে এ ব্যাপারে একটা মজবুত আশা আমরা সঙ্গতভাবেই পোষণ করতে পারি। আর আল্লাহ তাআলা যে এমন মনের এই আশাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের এই ভালো আবেগটা আল্লাহ তাআলা যে পূরণ করবেন, এই ব্যাপারেও আমরা আল্লাহ তাআলার রহমতের উপর বেশ একটা আশাবাদী হতে পারি, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে পারে। এই জন্য অনেক বুজুর্গান এদিন বলেছেন যে যদি কোনো বিপদে কেউ পড়ে যায় আর মানে অস্বাভাবিকভাবে অস্বাভাবিক হারে বেশি সংখ্যায় যদি কেউ দরুদ শরীফ পড়ে, হাজার হাজার দরুদ শরীফ, সালাত এবং সালাম টু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শামিল করবেন যখন দরুদ শরীফ পড়া হবে, তখন শুধু যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা পর্যন্ত আমরা সীমাবদ্ধ না রাখি, বরং আল এবং আসহাবকেও যেন শামিল করে নিই। আল্লাহ নবী এক সময় বলেছিলেন যে তোমাদের দরুদ শরীফ আমার কাছে পৌঁছে কিন্তু সেগুলো অসম্পূর্ণ। তো এইভাবে আমরা যদি পৌঁছে দিই আর আল্লাহ নবীর কাছে এই দরুদ শরীফের হাদিয়া যদি পৌঁছে, তখন উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা তাদের যৌক উন্নত রুচি এবং উইজদান তথা অন্তরাত্মার একটা ডাকে সাড়া দিয়ে তারা একটা কথা বলেছে যে আল্লাহর নবীর কাছে এই সমস্ত দুরুদ শরীফ এবং সালাত ও সালামের হাদিয়া পৌঁছে যে দেওয়া হয় সেটা হাদিস দ্বারা প্রমাণিত। বিধায় আল্লাহর নবীর কাছে যদি আমরা অতীতে এত বেশি না পড়ে থাকি আর হঠাৎ যদি প্রচুর পরিমাণে পড়ি এবং অনেক বেশি পরিমাণে পড়ি, তাহলে অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই বিষয়ে একটু প্রশ্ন আসতে পারে, দাগ কাটতে পারে, যাহারে কি হলো, আমার এই উম্মত এত বেশি তো দরুদ শরীফের হাদিয়া ইতিপূর্বে সে পাঠাতো না, এখন কেন পাঠায়? আর এটা তো আসছেই কন্টিনিউ, সারাদিন ধরে তার দরুদ শরীফ পড়ছে, যেখানে দৈনিক ১১২ তো সে পড়তো না, আরও কম পড়তো, গাফিলতি ছিল, এখন দেখা যায় হাজার হাজার বার দরুদ শরীফ তার পক্ষ থেকে আসছে, আর এটা সে তো কন্টিনিউ পড়ছে, আর ফেরেশতাগণ আমার কাছে এসে খবর পৌঁছাচ্ছেন, এই হাদিয়া আমার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। তো অবভিয়াসলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা বলেছেন, আমাদের অন্তর এই কথাটা বলছে যে দরুদ শরীফের এই পরিমাণ বেশি হাদিয়া আল্লাহর নবীর কাছে পৌঁছার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরাত্মায় একটা প্রশ্ন, একটা চিন্তা আসা স্বাভাবিক যে আমার এই উম্মত মনে হয় কোনো বিপদে আছে, কোনো মুসিবতে আছে, কোনো পেরেশানিতে আছে, আর এই জন্য মনে হয় সে দরুদ শরীফের হাদিয়া এখন বেশি বেশি করে পড়ে, আর এই হাদিয়াটুকু বেশি পরিমাণে পাওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের রেকর্ড থেকে এই উম্মতের ব্যাপারে, বিশেষ এই উম্মতের ব্যাপারে যদি তার অন্তরটা আরেকটু সদয় হয়ে যায়,
দয়া পরবশ হয়ে যায় এবং তিনি যদি আল্লাহ তাআলার প্রতি একটু মনোনিবেশ করেন যে হে আল্লাহ জানি না আমার এই উম্মত আগে তো এত বেশি দরুদ শরীফ পড়তো না তার পক্ষ থেকে দরুদ শরীফ এবং সালাত ও সালামের এত বেশি পরিমাণে হাদিয়া এসে আমার কাছে পৌঁছাতো না এখন কেন পৌঁছাচ্ছে এর দ্বারা মনে হয় যে সে কোনো একটা বিপদে আছে সমস্যায় আছে এই কথাটা যদি আল্লাহর নবীর মনে একবার এসে যায় আর তিনি আবেগ নিয়ে আল্লাহর প্রতি একবার মনোনিবেশ করেন তাহলে আমার দোয়া হয়তো বৃথা চলে যেতে পারে আপনার আবেগ হয়তো বৃথা চলে যেতে পারে আমার আমার আপনার দোয়াগুলো হয়তো রিজেক্ট করে দেওয়া যেতে পারে কিন্তু নবীজির এটা করা হবে না ইনশাল্লাহ দর্শক আমরা বিরতির সময় হলো আমরা চলে যাচ্ছি বিরতিতে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম